সুপ্রভাত, আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তৃতীয় শ্রেণীর ক্লাস নেব। আমাদের পরিবেশ, তাই তৃতীয় শ্রেণীতে তোমরা যারা পড়ো, তোমাদের আমাদের পরিবেশ বই খোলো, 99 পাতা খোলো। এর আগে 98 পাতা পর্যন্ত তোমরা পরিবার এবং পরিবারের শাখা প্রশাখা, পরিবারের নামকরণ, নাম দিয়ে পরিবার, পরিবারে কারা থাকেন এবং কে কি দায়িত্ব পালন করেন সেই সম্পর্কে তোমরা জেনেছ। এসো আজ আমরা না মানুষের পরিবার, আমরা মানুষ আমাদের পরিবার সম্পর্কে আগে আলোচনা হয়েছে, এবার মানুষ নয় অর্থাৎ না মানুষ তাদের পরিবার সম্পর্কে আজকে আমরা জানব। আমাদের পরিবেশ এই বইয়েতে তোমাদের পড়াটা কথোপকথনের মাধ্যমে বিষয়টা বোঝানো হচ্ছে, তাই প্রথমে বিষয়টা পড়তে হবে, পড়ার পরে আমি বোঝানোর চেষ্টা করব। না মানুষের পরিবার। পিকু হঠাৎ শুনতে পেল কাকগুলো খুব ডাকছে। বাইরে বেরিয়ে দেখলে একটা বিড়াল গাছের ভূমিতে পা দিয়ে দাঁড়িয়ে আছে। তিনটে কাক একটা বিড়ালকে তাড়া করছে, তাকে গাছে উঠতে দেবে না, সে উঠতেও পারছে না। পিকু ভাবল কাকগুলো এত রাগ করছে কেন। এবার গাছের দিকে দেখলো পিকু, একটা ডালে কাকের বাসা হয়েছে, কয়েকটা ছানাও আছে। একটা কাক তাদের কাছে রয়েছে, অন্য কাকেরা বিড়ালটাকে তাড়া করছে। এতক্ষণে পিকু বুঝতে পারল বিড়ালটা যাতে কাকের বাচ্চাদের নাগাল না পায়, তাই কাকেরা সবাই বিড়াল তাড়াতে ছুটে এসেছে, মা কাক বাচ্চাদের আগলাছে। ও ভাবল কাকগুলো কি সবাই মিলে একটা পরিবার। স্কুলে গিয়ে পিকু সব বলল। ডমরু বলল, হ্যাঁ রে, মানুষের মতো পাখিদেরও পরিবার আছে, চড়াইরাও ওই রকম। দিদিমণি সব শুনে হাসলেন, বললেন কাকগুলো সবাই হয়তো এক পরিবারের নয়, তবে এক পাড়া। তোমাদের পাড়ায় কারো বিপদ হলে তোমরা সবাই তার পাশে দাঁড়াও না? দাঁড়াই তো। এও সেই রকম, তবে পাখিদেরও পরিবার থাকে। দেখবে সারাক্ষণ দুটো কাক ওই বাচ্চাগুলোকে আগলাবে, একটু বড় হলে ওদের খাওয়াবে, ওরা শেখাবে। তবে বড় হয়ে গেলে পশু পাখির বাচ্চাদের সঙ্গে বাঁধন আলগা হয়ে যায়। বৈশাখী বলল, কুকুর বিড়ালরাও ছোট বাচ্চাদের খুব আগলায়। তাহলে এই পড়াতে আমরা বুঝলাম, আমরা মানুষের পরিবার আমাদের বাবা মা, ঠাকুরদা ঠাকুমা, কাকা কাকিমা, জ্যাঠা জেঠিমা, ভাই বোন, দাদা দিদি, এইসব নিয়েই যে আমাদের পরিবারের শাখা পোশাখা পরিবার, আমরা সবাই কি করি, একসঙ্গে মিলেমিশে বাস করি। এই মানুষ ছাড়াও যে না মানুষ যারা, যেমন কাক, এখানে কাক বিড়াল কুকুর চড়াই এদের কথা বলা হচ্ছে। কাক দেখো, একটা গাছে কাকের বাসা হয়েছে, সেই বাসাতে ছোট্ট ছোট্ট ছানা আছে, মা কাক তাদেরকে আগলে রেখেছে। একটা বিড়াল কি করছে, সেই ছানাদের খেতে আসার জন্য গাছে উঠার চেষ্টা করছে, কিন্তু কিছু কাক সেই বিড়ালকে তাড়া করছে, কিছুতেই গাছে উঠতে দিচ্ছে না। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারছি যে ওই যে ছানারা আছে, সেই ছানাদের গন্ধে বিড়াল যে খেতে এসেছে কাকেরা সেটা বুঝতে পেরেছে, টের পেয়েছে। তাই সেই পাড়ার যে কাকগুলো আছে তারা কি করছে, বিড়ালকে তাড়া করছে যাতে গাছে না উঠতে পারে। আর মা কাক কি করছে, তার বাচ্চাদের সামলাচ্ছে, আগলাচ্ছে, মানে খাওয়াচ্ছে বা আগলে সুরক্ষিত রাখছে। তারা যখন, সেই বাচ্চা কাকগুলো যখন বড় হবে, তারা যখন উঠতে শিখে যাবে, তখন হয়তো তাদের সঙ্গে আর সম্পর্ক বা আমার সঙ্গে সম্পর্ক থাকে না, যেমন আমাদের মধ্যে সম্পর্ক থাকে বাবা মা ছেলে মেয়ে। এই যে
বন্ডিংটা, এই যে সম্পর্কটা, এই কাকেদের আর বড় হলে থাকে না। তাহলে এটাই বলছে। আবার বিড়ালের কথাও যদি ভাবি, কুকুরের কথাও তোমরা দেখেছো যে কুকুর, মা কুকুর বাচ্চা প্রসব করেন, চারটে পাঁচটা কুকুর তাদেরকে খাওয়ায়, মায়ের কাছেই তারা বড় হয়। কিন্তু সেই কুকুর ছানাদের সঙ্গে মায়ের সম্পর্কটা থাকে ছোট্ট বয়সে। যত বড় হয় সেই ছানারা, সেই যখন তারা পরিণত কুকুর হয়, বড় কুকুর হয়ে যায়, তখন আর তার মায়ের সঙ্গে সম্পর্ক থাকে না। মানুষদের মতো বাবার সঙ্গে তো কুকুরের কোনো, বাচ্চা কুকুরদের কোনো সম্পর্কই থাকে না। বিড়ালের ক্ষেত্রেও তাই তোমরা দেখবে যে বিড়াল, মা বিড়াল বাচ্চা প্রসব করেছে ছোট্ট বয়সে, সেই ছোট্ট ছানারা মায়ের দুধ খেয়ে বড় হয়। তারপর বিড়াল যখন, বিড়ালের বাচ্চাগুলো যখন বড় হয়ে যায়, কিন্তু একটা জিনিস লক্ষ্য করা গেছে, মায়ের সঙ্গে তারা কিন্তু সম্পর্ক রাখে। চড়াইয়ের ক্ষেত্রে চড়াই পাখি, তাহলে এখানে এই যে ছবটা তোমাদের আছে, না মানুষ প্রাণী তাদের পরিবার বিষয়ে কি দেখেছো, তাদের পরিবার বিষয়ে কি বুঝেছ, এই যে আমি বললাম কাক কুকুর বিড়াল চড়াই, এদের সম্পর্কে তোমরা এই ঘরেতে লিখবে। কেমন? পরের পড়াটা দেখো, চিঠি পাওয়ার আনন্দ। এটা খুব সুন্দর একটা পড়া, কথোপকথনের মাধ্যমে দেখো, আগে পড়ি। কেতকী আর টিকাই স্কুল থেকে বাড়ি ফিরছিল, পথেই পিয়ন দাদা কেতকীকে একটা চিঠি দিলেন, উপরে ওই নাম লেখা, তারপর বাবার নাম, গ্রাম, পোস্ট অফিস, জেলা। চিঠির বাঁ পাশে ছোট পিসির নাম, তার নিচে অনেক কিছু লেখা। কেতকী বলল, এ তো ছোট পিসির নাম, তার তলায় কি লিখেছে? পিয়ন দাদা বললেন, ছোট পিসির ঠিকানা। কেতকী এবার বুঝল ছোট পিসি শিবনাথ বোসের বাড়িতে থাকে। পরদিন কেতকী স্কুলে পোস্ট কার্ডটা নিয়ে গেল, সুমনা কাকা কলকাতা থেকে এরকম চিঠি পাঠান। সুমনা বলল, এটা কেতকীর চিঠি, তাই ওর নাম ডান পাশে, যিনি পাঠাচ্ছেন তার নাম বাঁ পাশে। এভাবে চিঠিতে ঠিকানা লিখতে হয়। শহরে আবার বাড়ির নম্বর থাকে, আর যে রাস্তার পাশে বাড়ি সেই রাস্তার নাম থাকে। ডমরু বলল, পোস্ট অফিসের নাম লিখতে হয় না, পিনকোড আসলে পোস্ট অফিসের নম্বর, কলকাতার সব পোস্ট অফিসের নম্বর 700 দিয়ে শুরু, তারপর আর তিনটে সংখ্যা থাকে। কেতকীর পিসি যেখানে থাকেন সেখানকার পোস্ট অফিসের নম্বর 028। হ্যাঁ, আমার কাকার বাড়ির ঠিকানায় পিনকোড 700064, তার মানে সেখানকার পোস্ট অফিসের নম্বর 064। এমন সময় দিদিমণি ক্লাসে এলেন, সব শুনে বললেন, পোস্ট অফিস কথাটা ইংরাজি, বাংলায় বলে ডাকঘর। দেশের সব বড় ডাকঘরে পিনকোড নম্বর আছে, এখানকার পিনকোড 712419। ওই একই পিনকোডে আবার কয়েকটা ছোট্ট ডাকঘর আছে। তাহলে তোমরা এবার দেখে চিঠিতে ঠিকানা লিখতে পারবে। তাহলে এই পড়াটার মধ্যে চিঠি পাওয়ার আনন্দ, চিঠি, আগেকার দিনে এই যে মোবাইলে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এগুলো তখন কিন্তু ছিল না। তখন কি হতো না, চিঠি লিখে দূর দূরান্তে যারা আছে তাদেরকে চিঠিতে লিখে সেটা পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো হতো। সেই রকম একটা চিঠি লেখার পোস্ট কার্ড, এই পোস্ট কার্ডটা পোস্ট অফিসের মাধ্যমে পিয়ন দাদা কেতকীদের বাড়িতে দিতে এসেছে। পিয়ন কারা? না, যারা ওই চিঠিপত্র পোস্ট অফিস থেকে বাড়িতে বাড়িতে পৌঁছে দেয় ঠিকানা ধরে ধরে, তাদেরকে পিয়ন বলা হয়। এই যে পোস্ট অফিস কথাটা বলছি, পোস্ট অফিস বাংলা কথা হচ্ছে ডাকঘর। এই যে পোস্ট কার্ড কথাটা বললাম, তোমাদের বইয়ে ছবিতে দেখো এই যে একটা পোস্ট কার্ড, এটা হচ্ছে, পোস্ট কার্ড হচ্ছে একটা চিঠি লেখার জিনিস, যাতে এই এটা কি হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে, এই যে দেখতে পাচ্ছ পোস্ট কার্ড, এই পোস্ট কার্ডে চিঠি লেখা হয়। এই যেখানে দেখো ডান দিকে এই যে দাগটা, মানে যাকে লেখা হচ্ছে তার নাম ঠিকানা এই ডান দিকে পোস্ট কার্ডে লেখা হয়। এবার চিঠির বক্তব্য এখানে লেখা হয়, পেছন দিকে ফাঁকা আছে সেখানটাও লেখা হয়, বক্তব্যটা লিখে
এখানে লেখা হয় টু বা বাংলায় লেখা হয় প্রতি নাম, মনে করো যার নামে চিঠি পাঠানো হচ্ছে তার নাম, প্রযত্নে কি আরব দেওয়া হয় বা ঠিকানা, বাবার নাম বা মায়ের নাম এরকম দেওয়া হয় প্রযত্নে, তারপরে ঠিকানা, গ্রাম, পোস্ট অফিস, থানা, জেলা, আর থাকে এই যে দেখতে পাচ্ছ পিনকোড। পিনকোড এই কথাটা হচ্ছে পোস্ট অফিসের, এখানে দেখো পোস্ট অফিসের নম্বর, এই যে পিনকোড আসলে পোস্ট অফিসের একটা নম্বর। কলকাতার পোস্ট অফিসের নম্বর কি না 700 দিয়ে শুরু হয়, আর শেষের তিনটে যে সংখ্যা থাকে সেটা দিয়ে সেই পোস্ট অফিসের নম্বর বোঝা যায়। যেমন যদি বলা হয় বাগনানে, আমরা বাগনানে বাস করি, আমাদের বাগনানের পোস্ট অফিসের পিনকোড হচ্ছে 711,303। এই যে 303 আমি লিখছি, দেখো বাগনানের মনে করো পোস্ট অফিস 711,303, এই যে 303 এটা হচ্ছে বাগনানের পোস্ট অফিসের নম্বর। আবার বাগনান এখানে হচ্ছে মেন পোস্ট অফিস, এই পোস্ট অফিসের আন্ডারে আরো ছোট্ট ছোট্ট পোস্ট অফিস আছে, আগুনশিতে আছে, বাঙালপুরে আছে, এই যে পোস্ট অফিস গুলো বা খাদিনানে বা খালোড়ে এই সব পোস্ট অফিসের কিন্তু নম্বরটা কিন্তু 303। বাগনান হচ্ছে মূল পোস্ট অফিস, আর তার আন্ডারে ছোট্ট ছোট্ট যে পোস্ট অফিস গুলো সেটাই 303। তাহলে বাগনানের পোস্ট অফিসের নম্বর 711,303, অর্থাৎ পিনকোড নাম্বার, পিন নাম্বার, পিনকোড নাম্বার। কেমন? তাহলে এই যে বললাম যে ঠিকানাটা, এবার যে চিঠি লিখছে দেখো পোস্ট কার্ডে তার বাম দিকে লেখা হয়, এই যে প্রেরক বলে লেখা আছে, তাহলে এই পোস্ট কার্ডে চিঠি লেখা হয়, পোস্ট কার্ড হচ্ছে একটা চিঠি লেখার জিনিস, কার্ড তাতে চিঠি বক্তব্য লিখে ডান দিকে যে চিঠি যাকে চিঠি পাঠানো হচ্ছে তার ঠিকানাটা দেওয়া হয় পিনকোড সহ, আর বাম দিকে যে চিঠি লিখছে বা পাঠাচ্ছে তার নাম ঠিকানাটা লেখা হয় পিনকোড সহ। কেমন? তাহলে এখানে দেখো একটা ছক দেওয়া আছে, নিজের বন্ধুদের আর নিকট আত্মীয় ঠিকানা নিচে লিখতে বলেছে, তোমরা লিখে ফেলবে এটা। কেমন? এই ছকটা পূরণ করে ফেলবে। ডাকঘরটা চিনতে শেখা, ডাকঘরটা এবার কোথায় আছে, পোস্ট অফিসটা কোথায় আছে, এটা পড়লেই তোমরা বুঝতে পারবে যে পোস্ট অফিসটা, তোমরা এই যে মানচিত্র একটা পড়া হয়েছে এই মানচিত্রের মাধ্যমেই কিন্তু পোস্ট অফিসটা বোঝানো হচ্ছে। মনে করো বাড়িটা এখানে, এবার বাড়ির রাস্তা, বাড়ি থেকে রাস্তা, সেই রাস্তাটা, রাস্তার পাশে একটা পুকুর আছে, গাছপালা আছে, বা একটা বাগান আছে, বা আবার একটা হয়তো বড় বিল্ডিং আছে, তারপর আবার দিক নির্দেশ করে একবার পূর্ব দিকে যাচ্ছ কি পশ্চিম দিকে যাচ্ছ কি উত্তর দিকে যাচ্ছ কি দক্ষিণ দিকে যাচ্ছ, এই যে দেখিয়েছে। তাহলে প্রথমে আগে চিহ্নগুলো ঠিক করতে হবে, বাড়ি, পুকুর, গাছ, ফুলের বাগান, পথ, ক্ষেত, এই যে দেখো চিহ্ন জিনিস। এবার সেই চিহ্নগুলো তোমাদের অত পুরো টোটাল ছবিটা আঁকতে হবে না, এই রকম ম্যাপ আকারে, এই যে দেখতে পাচ্ছ এর আগে তোমরা মানচিত্র আঁকা শিখেছ, ঠিক দেখো এই যে রেখাচিত্রের সাহায্যে বুঝিয়ে দেওয়া হচ্ছে পোস্ট অফিসটা কোথায়, সেই ডাকঘরটা চিনতে শেখা। এই যে পোস্ট অফিসটা, এই যে পোস্ট অফিস বোঝাচ্ছে, আর এটা হচ্ছে পোস্ট কার্ড, এই পোস্ট কার্ডে দেখো কোথায়, এইখানটায় কি লিখতে হবে তোমরাও লিখবে, যাকে চিঠি পাঠাতে চাইছো তার ঠিকানাটা এখানে লিখবে, নাম ঠিকানা তুমি লিখছো এখানটায়, তোমার নাম, বাবার নাম, ঠিকানাটা লিখবে। কেমন? পরের পাতাটা চলে এসো, এইটাও এই ছকটা তোমরা পূরণ করে নেবে, এই যে বাড়ি বা স্কুল থেকে ডাকঘরে যাওয়া রাস্তার মানচিত্র এটা তোমরা এঁকে ফেলবে। এবার নতুন পথে চলা, ক্লাসে সবাই নিজের আঁকা মানচিত্র দেখালো, কে কেমন এঁকেছে তা দেখা দেখি হলো, দিদিমণি বললেন ঠিকানা লেখা হলো, মানচিত্র আঁকা হলো, কিন্তু আসল কথাটা তো নতুন জায়গা চিনে যাওয়া। আমিনা বললো দিদি কালই আমি একা একটা নতুন জায়গায় যাব, লোকজনকে জিজ্ঞাসা করে করে যাবে, প্রথমে জানবে গ্রামটা কোথায়, গ্রামে পৌঁছে যাদের বাড়ি যেতে চাও তাদের নাম বলবে, জানবে
বাড়িটা কোথায়, এভাবে চেনা হয়ে যাবে। বাড়িতে গিয়ে আমিনা দিদিমণির কথা বলল, মা তো শুনে অবাক, বললেন দূরের অচেনা গ্রামে একা যাবে কেন, তোমার কি কেউ নেই নাকি? অনেক কথার পর যাওয়া ঠিক হলো নিজেদেরই আগের বাড়ি ঝিঙে কোথায়, সেখানেই যাওয়া হবে, মা সঙ্গে যাবেন। তবে রাস্তা চেনাবেন না, বাস থেকে নেমে যাকে যা জিজ্ঞেস করার আমিনাই করবে, ঠিকানাটা আগেই লিখে নিয়েছিল আমিনা। বড় চাচারা সেখানেই থাকেন, বাস থেকে নেমে তিনটে গ্রাম পেরিয়ে যেতে হয়। আমিনা সাতজনকে জিজ্ঞেস করেই পৌঁছে গেল, মেয়ের কাণ্ড দেখে মা একেবারে অবাক। তাহলে এখানে কি বলছে দেখো, নতুন পথে চলা, তোমরা ছোট্ট থেকে বড় হচ্ছ আস্তে আস্তে, তাহলে মনে করো একটা ঠিকানা ধরে তুমি কি করবে, একটা অজানা জায়গায় যাবে, তাহলে তোমাকে প্রথমে সেই জায়গার ঠিকানাটা লিখে নিতে হবে, নাম ঠিকানাটা লিখে নিতে হবে। এবার তোমরা ছোট্ট একা একা যেতে পারবে না, বড়দের সঙ্গে যাবে, গিয়ে এবার কি করবে, মনে করো বাসে করে অনেকটা দূরে যাচ্ছ, দূরের 5-6টা গ্রাম টপকে যাচ্ছ, তাহলে গাড়িতে করে যাচ্ছ, গেলে গাড়ি থেকে নেমে যে দোকান গাড়িগুলো আছে সেই দোকানদারকে জিজ্ঞাসা করবে যে আচ্ছা বলুন তো এই নাম, এনার বাড়ি কোথায়, এনার গ্রামে, ওনারা বলতে পারবেন, যদি না বলতে পারে তখন আবার পা একটু এগিয়ে যেতে হবে, এগিয়ে গিয়ে সেখানে দোকানদার বা যারা সেখানকার বাসিন্দা না তাদেরকে জিজ্ঞেস করতে হবে। এইভাবেই কিন্তু অচেনা জায়গাকে আমাদের কি করতে হবে, চিনতে হবে, প্রথমে আগে ঠিকানাটা লিখে নিতে হবে, নিয়ে এইভাবে জিজ্ঞাসা করে করে যেতে হবে। তবে তোমরা ছোট্ট একা একা যাবে না, বড়দের সঙ্গে করেই যাবে, কেমন? পরের পাতাটা দেখো, পরের পাতাটা কি বলছে দেখো, বাড়ি বদলে যায়। পরদিন বাস স্টপ থেকে সেই বাড়ি পর্যন্ত মানচিত্র এঁকে নিয়ে এলো আমিনা, স্কুলে সবাইকে দেখালো। রবীন বলল, তোদেরই বাড়ি, অথচ তুই আগে যাসনি। ডমরু বলল, ওখান থেকে তোরা এখানে চলে এলি কেন? কারণটা আমিনা জানত, বলল ওখানে খুব বন্যা হয়। এবার মমিতা বলল, অনেকদিন আগে আমাদেরও বাড়ি ছিল সিঙ্গেপোতায়, ঠাকুমার কাছে শুনেছি। রবীন বলল, তোরাও কি বন্যার জন্য চলে এসেছিলি? তা ঠিক জানিনা, আমার ঠাকুরদা এখানকার স্কুলে পড়াতেন, তাই এখানে এসে বাড়ি করেছিলেন। দিদিমণি এসে এসব শুনলেন, তারপর বললেন, অনেক পরিবারই এইরকম ঠিকানা বদলায়, নানা কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। আমি তো এই গ্রামে চাকরি করতে এসেছি। সুমনা বলল, আমার কাকা চাকরি করতে কলকাতায় গেছেন, তোমাদের চেনা আরো অনেকে অন্য জায়গা থেকে এসেছেন, কেউ বা অন্য কোথাও চলে গেছেন, এসব নিয়ে তোমরা কি জানো ভাবো তো। তাহলে দেখো এই পড়াটার মধ্যে কি বলছে, বাড়ি বদলে যায়। আমরা বাড়িতে বাস করছি, তোমরা তোমাদের বাড়িতে বাস করছো, দেখবে যে তোমাদের বাড়ির যে ঠিকানাটা কয়েক বছর বা কিছুদিন পরে হয়তো বদলে গেছে, বা তোমরা যেখানে আছো বর্তমানে সেই ঠিকানাটা হয়তো তোমাদের এর আগে অন্য কোথাও বাড়ি ছিল, তোমরা উঠে এসে ওখানে বাস করছো, হয়তো কয়েক পুরুষ আগেই চলে এসেছে। কি ব্যাপারটা, বিভিন্ন কারণের জন্য কিন্তু মানুষ তার বাড়ি বদলায়। প্রথমেই বলতে হবে যে কর্মসূত্রে চাকরি করার জন্য বাড়ি বদলায়। এখানে দিদিমণি বলছেন, দিদিমণির বাড়ি কিন্তু অন্য জায়গায়, তিনি কিন্তু তোমাদের গ্রামে যে স্কুলেতে শিক্ষকতা করতে এসেছেন উনি কিন্তু সেই ঠিকানায় আছেন। তাহলে ওনার আসল যে ঠিকানা, কাজের জন্যে, চাকরির জন্যে, জীবিকার জন্যে উনি কিন্তু ঠিকানাটা বদলেছেন, বাড়ি বদলেছেন। সেরকম এখানে যাদের কথা বলছে তাদেরও ছিল গ্রামে বাড়ি, কার ঠাকুরদা কর্মসূত্রে টিচার হওয়ার জন্যে বাড়ি চলে এসেছে, বা কলকাতাতে মনে করো অনেকে চলে গেছে, তোমাদেরই হয়তো কেউ চলে গেছে, তোমার কাকা হয়তো তার পরিবার নিয়ে সেখানে থাকছেন কাজের জন্য। এটা একটা যেমন কারণ, আবার কি কারণ না, মনে করো এমন কিছু কিছু জায়গা আছে, নিচু জায়গা, সেখানে বছরের পর বছর বন্যা হয়, সেই বন্যার হাত থেকে বাঁচার জন্য তারা কি করে, সেইখান থেকে সেই জায়গা ছেড়ে তারা অন্যত্র জায়গায় গিয়ে বাস করে, ঠিকানা বদলায়। অথবা মনে করো যে কোনো একটা জায়গাতে বছরের পর বছর, বছরের প্রতিটা সময়ই হয়তো কি হচ্ছে, ঝড় হচ্ছে, ঝড়ে ক্ষয় ক্ষতি হচ্ছে, তাহলে দিনের পর দিন কি সেই পরিবার ক্ষয়ের সম্মুখীন হবে, ক্ষতির সম্মুখীন হবে? না, সেই জন্যে বাঁচার জন্যে, ঝড় বন্যা এইসব থেকে বাঁচার জন্যে ঠিকানা বদলায়, জীবিকার জন্যে, তার
ব্যবসা করার জন্য হয়তো কেউ দূর দূরান্ত থেকে ব্যবসা করতে, এটা একটা কারণ হতে পারে। চাকরি সূত্রে ঠিকানা বদলায়। তার এখানে দেখো যে কথাগুলো এখানে বলছে, একটা ছক দিয়েছে, দেখো কার কথা বলছো, কোথা থেকে এসেছেন বা কোথায় চলে গেছেন, কেন এসেছেন বা কেন চলে গেছেন, এই ছকগুলো তোমরা পূরণ করে নেবে, কেমন? তাহলে আজকের এই যে পড়াটা, এই যে বুঝালাম বা আমরা যেটা পড়লাম, সেখানে অনেক প্রশ্ন চলে আছে, কিছু নির্বাচিত প্রশ্ন আমি দেখো বলে তুলেছি। দেখো তোমরা সেই নির্বাচিত প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে পাঠালে। এক নম্বর প্রশ্ন লিখেছি, দেখো পোস্ট অফিসের বাংলা কি? আমি পড়ার মধ্যেই বলে গেছি ডাকঘর। পিনকোড আসলে কি? পোস্ট অফিসের নম্বর। তিন নম্বর, কলকাতার সব পোস্ট অফিসের নম্বর কত দিয়ে শুরু? 700 দিয়ে শুরু। পিনকোডের শেষ তিনটি সংখ্যা কি নির্দেশ করে? পোস্ট অফিস, পোস্ট অফিসের নম্বর নির্দেশ করে। তোমার পোস্ট অফিসের নাম ও পিনকোড কত লেখো। রেজাল্ট, অফিসের পোস্ট অফিসের নাম লিখবে, পিনকোডটা লিখবে। পোস্ট কার্ড কি? পোস্ট কার্ড হচ্ছে একটা চিঠি লেখার কার্ড, যাতে চিঠি লিখে পোস্ট অফিসের মাধ্যমে পিয়ন বাড়ি পৌঁছে দেয়। 7 নম্বর, যাকে চিঠি লেখা হয় তার ঠিকানা কোন দিকে লেখা হয়? ডান দিকে লেখা হয়। যে চিঠি লিখছে তার ঠিকানা কোন দিকে লিখতে হয়? বাঁ দিকে বা বাম দিকে লিখতে হয়। 9 নম্বর, কোন নতুন জায়গায় যেতে হলে কি করতে হয়? প্রথমে ঠিকানাটা লিখে নিয়ে লোকেদের জিজ্ঞাসা করে করে, লোকজনদের জিজ্ঞাসা করে করে সেই ঠিকানায় যেতে হয়। 10 নম্বর, মানুষ তার ঠিকানা বদল করে কেন? আমি বলেছি বন্যা, ঝড় বা জীবিকার সন্ধানে ঠিকানা বদলায়। 11 নম্বর, কারোর ঠিকানায় চিঠি পাঠাতে গেলে চিঠিতে নাম ঠিকানার সঙ্গে আরো কি লেখা থাকে, লেখা দরকার? পিনকোড, এই কথাটা অবশ্যই লিখতে হবে, কেমন? দেখো গ্রামেতে চিঠি পাঠানোর জন্য নাম, প্রযত্নে, গ্রাম, পোস্ট অফিস, থানা, জেলা, পিনকোড এগুলো লেখা হয়। কিন্তু কলকাতা ঠিকানাটা একটু আলাদা, সেখানে তো আর গ্রাম নয়, তাই সেখানে কি হয় না, বাড়ির নম্বর থাকে। তাহলে নাম, বাড়ির নম্বর বা রাস্তার নাম থাকে, আর পিনকোডটা অবশ্যই দিতে হয়। এটা হচ্ছে কলকাতা, কেমন? তাহলে আজকের এই পড়া, এই প্রশ্নগুলোর উত্তর লিখে তোমরা আমাদের বিদ্যালয়ের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাতে পাঠিয়ে দেবে, কেমন? তাহলে আজকের পড়া তোমাদের এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অনেক ধন্যবাদ।